नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। जय गणपति बाप्पा, जय गणपति बाप्पा, जय गणपति बाप्पा। आगामीकाल बुधवार 28 डिसेम्बर 2022 जे पांच राशिर आउटस्टैंडिंग प्राप्ति घटते चले पांच राशिर विषय विस्तारित आलोचना करते चले ताई प्रत्येक के बोलछी भिडियोटी अवश्य सम्पूर्ण रूपे आलोचनाटा अवश्य सुनबे। देखुन आगामीकाल जोग रयेछे सिद्धि जोग एवं राहुकाल रयेछे 12टा थेके दुपुर 12टा थेके बेला 1:30 पर्यन्त राहुकाल रयेछे। এই সময় কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি প্রতিদিন একটি কথা বলি, রাহু রক্ষা কবচ যাদের একটুর জন্য মিসকে যাচ্ছে বড় ধরনের অর্থ প্রাপ্তি থেকে, তারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান আপনারা করুন। বর্তমানে 31 ডিসেম্বর পর্যন্ত এই রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট রয়েছে। অর্থাৎ এই রাহু রক্ষা কবচ যারা নিতে চাইছেন এই সময়ের মধ্যে কিন্তু আপনারা বিশেষ অফার কিন্তু পাবেন। বছরের শেষ 31 ডিসেম্বর 2022 এবং যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছেন কি না, তারাও কিন্তু ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু এই রাহু রক্ষা কবচ আপনারা কিন্তু নিতে পারবেন। রাহু রক্ষা কবচ আপনাকে আকর্ষিক প্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে। রাহু হচ্ছে প্রাপ্তির মুখ্য কারকগ্রহ, রাহু হচ্ছে কলিযুগের রাজা। রাহু, শুক্র, বুধ এবং শনি আপনার জন্মছকে যদি শুভ অবস্থাতে থাকে তাহলে আপনার প্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। কত অ্যামাউন্টের অর্থ প্রাপ্তি হবে সেটা তো ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাব। দেখুন, সম্পূর্ণটা কিন্তু আমাদের জায়গাটা হচ্ছে ভাগ্যের খেলা। এই ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায় তাহলে জানবেন আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হবে। অর্থাৎ ভাগ্যভাব আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকে কিন্তু স্ট্রং করা দরকার। এবং এর পাশাপাশি আপনাকে দেখতে হবে যে আপনার জন্মছকে যে যে জায়গাগুলোকে পাওয়ার করতে হবে সেই জায়গাগুলোকে কিন্তু পাওয়ার করা কিন্তু দরকার। চুলচেরা বিশ্লেষণ, সূক্ষ্ম বিশ্লেষণ করে যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই, হস্তরেখা বিচার করার পর আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ চমৎকারী ফল কিন্তু দেয়। রাহু রক্ষা কবচ আপনাকে হঠাৎ প্রাপ্তি, এই কলিযুগে হঠাৎ যে গ্রহ অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। তাই রাহু গ্রহের বলবত্তা বৃদ্ধি করে আপনিও কিন্তু হতে পারেন কোটিপতি। দেখুন, এই পাঁচ রাশির কথা বলছি, পাঁচ রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে। সবার ক্ষেত্রেই যে হবে এটা আমি কখনোই দাবি করছি না, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু হবে। কারণ 100 জন মানুষ শুনছেন, 100 জনের কি প্রাপ্তি যোগ আছে? না, প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা পার্টগুলো কিন্তু রয়েছে। দেখুন, জীবনে প্রাপ্তির জায়গাটা প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু আছে, কিন্তু কারো কারো ক্ষেত্রে কেটে গেছে, সেটাকে বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে কিন্তু নিয়ে আনানো সম্ভব। এই বার্থ চার্ট রিফরমেশনটা আপনার ক্ষেত্রে কিন্তু চমৎকারী কাজ কিন্তু করবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা তো ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর, আপনার ভাগ্যভাবের উপর। এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ
আপনাকে কিন্তু দিবে। অর্থ দেখুন খুব সহজে পাওয়া যায় না, আবার খুব সহজেই কিন্তু পাওয়া যায়। সেটাই হচ্ছে যারা সহজে পেয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার। আমি বারবার বলি, অনেকে সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, আর অনেকে কি প্রচুর পরিশ্রম করেও কিন্তু অর্থ প্রাপ্তি ঘটে না। এখানেই কিন্তু ডিফারেন্ট ব্যাপার যে আপনার জন্মছকে অর্থ প্রাপ্তির যোগ আছে কি না, সেটা থাকলে কোন বছর আছে, কোন কোন মাসে আছে, এই জায়গাটা কিন্তু জানা একান্তই কিন্তু দরকার। অর্থ জায়গাটা যদি আলোচনা করা যায়, আমাদের জন্মছককে কিন্তু বিশ্লেষণ করা কিন্তু একান্তই দরকার। দেখুন ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না, ভাগ্যকে যদি তবে আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে। আগামীকালে পাঁচটি রাশির আমি কথা বলবো। প্রথম রাশি আগামীকালে কুম্ভ রাশি, টার্গেট নাম্বার 2 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 10:10 থেকে 11:35 পর্যন্ত। দ্বিতীয় যে রাশি মিথুন রাশি, মিথুন রাশির টার্গেট নাম্বার 7, সকাল 11:04 থেকে আপনার 11:54 পর্যন্ত। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 9। আপনাদের শুভ সময় সকাল 9:39 থেকে 11:52 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 10:21 থেকে আপনার 11:57 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, আগামীকাল সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশির নাম ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের যে শুভ সময় আগামীকালের জন্য সেটা দেখা যাচ্ছে সকাল 11:18 থেকে শুরু করে আপনার 11:57 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। নমস্কার।